আপনি এই টাকাগুলো রাখুন। বাইরে মুদিখানার দোকান দিয়ে 10 কেজি চাল ডাল নুন চিনি আর জাম মশলাপাতি লাগবে কিনা আমি বাকি বাজারগুলো করে আসছি। আচ্ছা পালদা, মেডেলগুলো না একটু যত্ন করে রাখবে না? আমি দিন সাতেকের মধ্যে যেখান থেকেই পারি না কেন টাকা জোগাড় করে মেডেলগুলো ফেরত নিয়ে যাবো। তুমি কিছু চিন্তা করো না শঙ্কর, মেডেলগুলোতে একটা আঁচড়ও পড়বে না। আসছি। দিদি রে, ও দিদি, দিদির মুখ তো মনে পড়লে না আমার যে কি হাসি পাচ্ছে। ও বুড়ি বাবু বাবু, ও মামা, কি মহিলা, নিজের মেয়ের বাড়িতে ডাকাতি করার সুপারি দেয়, একদম আমার যোগ্য দিদি। আরে এসো 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 এই দেখো এই দেখো, তোমার বোনের শ্বশুর বাড়ি থেকে কত মাল লুটে নিয়ে এসেছি, দেখো দেখো দেখো, একেবারে চেঁচিয়ে পুচে সাফ করে দিয়েছি। স্যার এগুলো কিসে রাখবে? তুমি একটা কাজ করো তো, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে কয়েকটা ড্রাম নিয়ে এসো, আর ড্রামের মধ্যে এমন ভাবে জিনিসগুলোকে রাখবে যেন কেউ সন্দেহ না করে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্সটা কোথায় গেল? ড্রাইভিং লাইসেন্সটা তো এখানে ছিল। সর্বনাশ করেছে ড্রাইভিং লাইসেন্সটা, ওই বাড়িতে ফেলে এলাম না তো, আর আর যদি লাইসেন্সটা ওইখানে হাতে পড়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। যদি সত্যি ভগবান থেকে থাকে তাপস, তাহলে ঐশী শ্বশুর বাড়ি থেকে টাকা লুট করে আনাটাই তোমার কাল হবে। হয়তো ভগবান তারই ইঙ্গিত দিলেন, হয়তো সেই কারণেই তোমার ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে, সেটা এখন ঐশীরই হাতে। ভগবান ভগবান ভগবান, তোমার বোনের নাকের ডগা থেকে তোমাদের বাড়ির সব কিছু আমি লুটে নিয়ে এসেছি, তখন কোথায় ছিল ভগবান? হ্যাঁ, তারপর একটা মিথ্যে, একটা বড় মিথ্যে কথা বলে তোমার বোনকে প্যারিস হোটেলের একটা রাঁধুনির সাথে বিয়ে দিয়েছি, কোথায় ছিল ভগবান? তারপর এই যে তোমার বোনের চোখের সামনে থেকে, তোমার বোনের শ্বশুর বাড়ি থেকে এত এত মাল লুটে নিয়ে এসেছি, এত মাল লুটে নিয়ে এসেছি, কোনো ভগবান না বাঁচাতে নেমে আসেনি। কোনো ভগবানের সাধ্যি নেই এই তাপসকে ধরবে, বুঝতে পেরেছ? হাজার ডাকলেও না কোনো ভগবান আসবে না, না তোমাকে বাঁচাতে, না তোমার পেয়ারের বোন ঐশীর সামনে আমাকে দাঁড় করাতে, বুঝতে পেরেছ? আমার চাকা একদিন ঘুরবেই তাপস, আর ঐশীও আসবে একদিন না একদিন তোমাকে শাস্তি দিতে, এটা আমার বিশ্বাস। দেখুন, 5টা ড্রাম নেব, আপনি 200 টাকা করে দিলে দেবেন, নালে ছেড়ে দিন। আরে এত সস্তায় হয় না, তাহলে বাদ দিন, অন্য দোকান থেকে নিয়ে নেব।
আপনি হাতে নিয়ে কি করছিলেন? তোমার সামনে সে দাঁড়াবে তাপস, আর সেদিন তুমি পালিয়ে বাঁচতে পারবে না। আর সেই দিনটাই হবে ঐশানির জীবনের শেষ দিন। ঐশিন নয়, তোমার শেষ দিন। বলো গুরু, পালাও। মানে তোমার শালী আর শঙ্কর ঘোষ শিলাকে পাকড়াও করে তোমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি দাঁড়ান, কি হলো, এত ভয় পেয়ে গেলে যে? আওয়াজ করলে না তোমাকে তো শেষ করবই, তার সঙ্গে তোমার ওই বোন আর বোনের পরকেও শেষ করে দেবো। একদম আওয়াজ করবে না। দরজাটা খোলো। হ্যাঁ, দরজাটা খোলো। আমি জানি তোমার কাছে ডেফিনেটলি এই বাড়ির ডুপ্লিকেট চাবি আছে। কি হলো, খুলুন দরজাটা, খোলো। Thank you.
কেউ নেই নাকি? আমার মন বলছে তাপস তো এখানে কোথাও লুকিয়ে আছে। ঐশী, আমি এখানে বোন, আমি এখানে। দিদি শাড়ি, আমি শিওর তাপস তার দিদিকে এখানেই লুকিয়েছে। চোখের সামনে ওদের মরতে দেখতে না চাইলে একদম চুপ করে থাকো, একদম চুপ, একটা আওয়াজ করবে না। পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।